মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু দেখে বুঝতে পারছো যে আমরা চাঁপুকুর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমরা কালকে এসেছি এখানে শনিবারে। তো মা অনেকদিন ধরে বলছি যে অনেকদিন আসিস না, তো আয় একটু ছেলেটাকে নিয়ে আয়, তো এসেছি এটাকে নিয়ে। আর এ উঠে পড়েছে অনেক সকালে, উঠে বাবার সাথে, দিদিনের সাথে, রাঙা দিদিনের সাথে, সবার সাথে একটু একটু ঘুরু ঘুরু হলো, খেলাধুলো হলো। আবার সকাল সকাল আবার রাঙা দিদুন এসে আবার পুজোর খরচ দিয়ে গেছে নাকি বাবু? ছবি পাঠাবি। আর আমরা এখন খাচ্ছি চা, সকালবেলা মা ওখানে খাচ্ছে, আমরা দুজন এখানে খাচ্ছি। আর ও একটু বিস্কুট খাবে তাই এরকম করছে নাকি? এই যে এখানে পাক্কুর বাবা হচ্ছে দোল্লা ঠিক করছে, কারণ ওনার ছেলে আবার দোল্লা ছেড়ে ঘুমাতে পারে না। দোল্লা নিয়ে আসা হয়েছে, এটা এখন ঠিকঠাক করে বাজছে। আসলে এই দিকটা উপর থেকে সব নিচে নেমে আসছে, এখানে প্রবলেমটা হচ্ছে। আর একজন দেখো, দিদার কাছে বসে বসে খেলা হচ্ছে এখন। সব খেলা বাদ দিয়ে এখন হচ্ছে বাটি চামচ নিয়ে খেলা। বাবু বাবু, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। এখন বেজে গেছে 9:30। বাবু খাবার রেডি করে নিয়েছি, এই যে ওকে খাইয়ে দেবো, তারপরে আদার্স কি কাজ আছে মা বলছিল সেটা করতে, তো সেটা করব। এই দেখো বাবু এখানে ঘুমাচ্ছে, কিছুতে ঘুমাবে না, না করতে করতে মানে দোল দিতে ঘুমিয়ে পড়েছে। হাতে কোনার তো মাত্র কয়েকটা দিন বাকি আছে পুজোর, তো আমাদের তেমনভাবে কিছুই পুজোর কেনাকাটা মানে শপিং স্টার্ট হয়নি। মানে এবছর তেমন কোনো প্ল্যানিং নেই যে ভীষণ কিছু কেনাকাটা করব বা কিছু, কিন্তু বাচ্চাগুলোর জন্য তো কিনতে তো হবে, সেই জন্য আমাদের সেই মতো বেরোনো এখনও একদিনও হয়নি। ফার্স্টক্রাইতে তোদের জন্য অনেক দু একটা ড্রেস অর্ডার করে দিয়েছি, তোদের যেহেতু এবছর প্রথম পুজো, তো সেহেতু ওকে নিয়ে গিয়ে পুজোর কেনাকাটা করার যে একটা মজা আছে, তো সেটা তো মিস করা যায় না, সেটা তো অবশ্যই করতে হবে। তো আমরা যাব আজকে বিকালে, আমাদের কাছাকাছি বসিরহাটেই যাব, আর দেখি কি পাই না পাই। আর নেক্সট সপ্তাহে তো পরীর যে মেন অনুষ্ঠানটা আছে সেটা পড়েছে, তো তখন আমরা মানে প্ল্যানিং করেছি যে 2-3 দিন গিয়ে দিদির ওখানে থাকবো, থেকে পুজোর টুকটাক যা কেনাকাটা করার সেগুলো করবো। আর আমাদের তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, বাবুকে আগে খাইয়ে দিয়েছিলাম, ও খেয়ে ঘুমিয়ে গেছে, তারপরে আমরা সবাই খেলাম। সুমন গেছিলো খোলাপোতায়, আর আমি একটু আজকে হচ্ছে গিয়ে মেনুতে হচ্ছে গিয়ে মাটন হবে, তো বাবা এনেছে, সেগুলো একটু মানে মাকে বেছে টেছে দিচ্ছিলাম আর কি। আগের দিনই আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে দেখো কত তাড়াতাড়ি সময়টা মানে কেটে যায়। আগের বছর এই টাইমে মানে পুজোর আগে আগে পুজো নিয়ে তো কোনো এক্সাইটমেন্ট ছিলই না, শুধু মনে হচ্ছিলো কখন মানে বেবি আসবে বাইরে, কবে কবে আমার সিজার হবে, ডাক্তার কবে ডেট দেবে, সেটার জন্য খুব আগ্রহী ছিলাম। মনে মনে একটু ভয়ও ছিল, কিন্তু মানে ওর মুখটা কবে দেখবো সেটা নিয়ে ভীষণ আনন্দ ছিল মনে মনে। আর কত তাড়াতাড়ি একটা বছর পার হয়ে গেল দেখো, মানে এই অক্টোবর আসলে তোদের এক বছর পূর্ণ হয়ে যাবে। হয়তো মানে ভীষণ জ্বালাতন করতো যখন মানে করে, বা যে টাইমে রাত্রে ঘুমাতে পারতাম না খুব রাগ হতো, কিন্তু সেই টাইমটা আমরা সবাই মিলে খুব এনজয়ও করেছি, যে এই টাইমটা তারা কখনো ফিরে আসবে না। না ঘুম থেকে উঠছে না আজকে, দেখি 9:30-10 ওঠে, আজকে 8:30-10 মধ্যে উঠে গেছে, আর এখন এত ঘুম পেয়েছে বাবা, আমরা চৌকি খুলতে পারছি না গো। কখন থেকে ডাকছি বাবু, বাবু উঠছেই আর না। দেখো কাকু এই যে দেখি তাকাও, বা টিক টিক কো বাবা, টিক 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 আসছে, বলো টিক টিক কই বাবা, লালু কই, লালু লালু হচ্ছে না।
পাপু এখন খাচ্ছে, আগে স্নান টান করে করে এসে আমি ওকে খাইয়ে দিচ্ছি, কারণ ও সকালের খাবারটা খেয়েছিল যে 9:30, তো 1:30 বাজে, ওকে আগে তাড়াতাড়ি খাইয়ে দেবো তারপরে আমরা খাবো। আর আজ কিন্তু সবজি ভাত দেখো, এটা দেখাও, মাটনের মেটে আলু চাটনি সব একসাথে, এও কাজে। আচ্ছা খাও খাও, কেন অফ করছে, এসব দিলে অফ করবে। মানে গোসির বার আমাকে দিয়েছে, আমি একটু খাচ্ছিলাম, দেখে খাবে। হ্যাঁ দেখো একটু এই ঝাল মাটন ওর লাগিয়ে দিচ্ছি, ওভাবে খেয়ে নিচ্ছে, আরো চাইছে দেখো। ওর সবজি ভাত আর খাবে না। এই যে দেখো আজকে আমাদের মাটনটা হয়েছে, উচ্ছে আলু ভাজা আছে, চাটনি আছে, চাটনি কই, চাটনি আছে, এটা তলে আছে চাটনিটা। এই দেখো পাকু রেডি, বেড়াতে যাবে বলে ঘ্যান ঘ্যান করছে, মুখ খান দেখো না, জুতো আসছে, জুতো পরবে না, জুতো বাড়ি দাও। এই যে পাকু জুতো এসে গেছে, দেখো 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 ভাব দেখো, আর মোটা থাকবে না বাড়িতে, যেই জামা পটপট হয়ে যাচ্ছে, এইবার যাবে বাইরে, মা একটু নিয়েছে তা সে মার কাছে থাকবে না, মার তো জামা পট পরা নেই, ঠিক বুঝে যে জামা পট পরা নেই মানে যাবে না দিদান। আর একটা পাকই, এটা আবার প্যাকু কাবাজ হয়, এটা আবার ছোলা দাদা দিয়েছিল গিফট, জানো বাবু। আমরা চলে এসেছি কলকাতা মার্কেটে, জামা কাপড় কি কিনবো, আর একজনের দেখো এখানে যত খেলনা কাউন্টার আছে, আগে সেটার দিকে চোখ গেছে, এই দেখো এরকম ছোট ছোট গাড়ি এসব দেখো। সুমনের জামা কাপড় কিছুই পছন্দ হচ্ছে না, তো আমি তো সুমন একটা এই ব্যাগে নিয়ে নিল, এই যে এই সেটটা পছন্দ হলো মিমির জন্য, থ্রি পিস সেট আর কি, তো এটা নিচ্ছি, এর দুটো কালার আছে, এই কালারটা আর রানিটা, তো রানিটাই বেশি ভালো লাগছে। এই দেখো আমরা চিকেন কাটলেট, এটা কি ফিশ ফিঙ্গার, এই দুটো খাচ্ছি, একজনের জন্য মাছ বার করে রাখতে হয়েছে, দেখো কিভাবে খুব টেস্টটা পেয়েছিল, সে জলও খেলো, দুধ খেয়ে নিয়েছে, এখন আমাদের খাবার একটু খাবে। টাইগার বাঘ সব আছে, আমি কোম্পানি কমে থাকে, চলো পাকু চা খাবি, চা খাবি, বসে একটা তো গেছিলাম, কি কি কিনেছি একবার দেখিয়ে দিই, তো ওই দোকানটাতে দেখলে যে মিমির জন্য একটা চুড়িদারের সেট নিচ্ছিলাম, কিন্তু ওটা লাস্টে খেয়াল করছি যে ওটা অনেক বড় সাইজ, মানে আমার গায়ে হয়ে যাচ্ছে, মানে ওর গায়েতে কত ও তো কত রোগা, ওর গায়ে অনেক বড় হবে, যার জন্য এই কুর্তিটা নিলাম, এই কুর্তিটা বেশ ভালো লাগলো, আর এর সাথে সেট করে এই প্যান্টও নিয়েছি, এর সাথে ম্যাচিং করে যাতে পরতে পারে, আর এর মধ্যে হাতাও দিয়ে আছে, আর ও তো রোগা, মানে হাত কাটাই পরলে ওকে ভালো লাগবে, একটু হালকা মনে হয় সাইড দিয়ে মারলেও ঠিকঠাক হবে, তো এই কুর্তিটা মিমির জন্য নিয়েছি। আর দেখো এই স্কার্ট কাম হচ্ছে প্যান্টটা, আর এর সাথে একটা এমন টপ নিয়েছি, এই মরছে, এটা কীভাবে দিয়েছে, হ্যাঁ এর সাথে একটা এরকম টপ নিয়েছি, এর সাথে সেট করে পরার জন্য,
এটা নিয়েছি আমাদের পাশের বাড়ির চিঙ্কির জন্য। চিঙ্কি দিদি অনেকদিন আগে এসে বাবুর জন্য একটা ড্রেস দিয়ে গেছে, মানে ভাইকে বলেছে পুজোর সময় পরতে। তো ভাবছিলাম ওর জন্য ড্রেস না কিনে অন্য কিছু কিনবো, ভাবছি কি আর কিনবো, একটা জামা কাপড় দিই, তো এটাই কিনেছি চিঙ্কির জন্য। আর তখন মলে দেখলে যে আমরা ঢুকলাম সেই ওই মল থেকে আমরা তেমন কিছুই ভালো পাইনি যে নেব, তো এটা নিয়েছি, এটা সুমন নিল আর কি। আমরা টুকটাক বেড়াতে বেড়াতে যাই, তো বললো যে বেড়াতে গেলে তখন লাগবে একটা রকম ছোটো ব্যাগ, এগুলো ভাবে নেয় না সাইড দিয়ে ছেলেরা, তো ও এটা নিয়েছে। আর বাড়িতে এসে দেখছি যে জেম্মা আরও দু তিনটে জিনিসপত্র কিনেছে, এটা কিনেছে সুমনের জন্য, সুমনের সামনেই বার্থডে আসছে, সুমন বার্থডে দিয়ে এটা পরে নাকি কেক কাটবে, তো ওর জন্য এটা নিয়েছে। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের মূল ম্যাডামের জন্য, এটা কিন্তু আমি কিনিনি, এটা জেম্মাই কিনেছে, আমার তরফ থেকে যেটা আর কি হবে সেটা এখনো বাকি আছে, ওর জন্য এখানে তেমন কিছু পেলাম না, তো এইটা মানে এরকম টাইপের কাপ দিয়ে আসবে আর কি স্কার্টটা। আর ফার্স্ট ক্রাই থেকে বলছিলাম না বাবুর জন্য বেশ কিছু জিনিস অর্ডার করেছি, যেমন ড্রেস, একটা খেলনা অর্ডার করেছি, আর তার সাথে কিন্তু এটা অর্ডার করেছিলাম, তো এটা কি জিনিস এটা সবার আগে এসছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া এই দেখো, এটা হলো একটা বডি মিস্ট, হ্যাঁ বাচ্চাদের মানে বেবিদের গায়ে দেওয়ার জন্য, বাবুর পুজোর সময় নতুন জামা হবে আর একটু সেন্ট ফেন্ট গায়ে দেবে না, সেটা কি হয় বলো, তার জন্য এটা অর্ডার করেছি। আসলে না কি বলতো, মানে অনেকের ব্লগে দেখছিলাম যে বেবিদেরকে এটা ইউজ করে, বলে যে বাচ্চাদের গায়ে সেন্ট ইউজ করতে নয়, এটা সেন্ট ঠিকই নয়, হচ্ছে বাচ্চাদের মানে অনেক সময় কি বাইরে বেরিয়ে ঘেমে টেমে যায়, তো একটা বাজে স্মেল আসে, তো এটা একটু ইউজ করলে ওদের গা দিয়ে একটা সুন্দর সুন্দর গন্ধ আসবে। দেখো এটা কিন্তু সেন্ট নয়, একটা একটু মানে ক্রিমি টেক্সচার টাইপের গন্ধের হেবে সুন্দর। আমরা বসের থেকে বাড়ি এসে ওই বাড়িতে আগে গেছিলাম, গিয়ে কিছু জিনিসপত্র ছিল সেগুলো সব গুছিয়ে ছেলেকে খাইয়ে এখানে এসেছি, এসে এত টায়ার্ড হয়ে গেছে যে তোমার বাবু তো বসেটে ঘুরেছে, ওরও কষ্ট হয়ে গেছে, আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে কমে পড়েছিল, হ্যাঁ আস্তে আস্তে তো গাড়িতে ঘুমিয়ে গেছিলো, আর এসে এখন ওকে আবার খাইয়ে টাইয়ে দিলাম, আর আমরা আগে খেয়ে এসেছি, এসে এসিটা চালালাম, চালিয়ে খাই দিয়েছি, এত যা গরম পড়ছে না সহ্য করার মতো না, বসেটে কেনা কিছু কেনাকাটি করার মতো না, কী কী কেনাকাটি করেছি সবই তো তোমাদেরকে দেখালাম, হচ্ছে কিছু কেনাকাটার মধ্যে এত ভিড়, মানে কেউ কিছু কিনুক না কিনুক একটু মলে গিয়ে ঘুরছে, এরকমই ব্যাপার হয়েছে। আর একটা জিনিস যদি আমি কিনি পছন্দ হয় তাহলে কাউন্টারে মানে বিলিংয়ের ওখানে এত লম্বা লাইন, তো মনে হচ্ছে না যে আর কিনবো, বলে দুই তিনটে জিনিস কিনেছি কিনে চলে এসেছি। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল।